হ্যাঁ গাইস, সবাইকে স্বাগতম জানাচ্ছি দিব্য অফিসিয়াল চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে। আজকে ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের দেখাবো আপনারা ইন্টারনেটের মাধ্যমে কিভাবে আপনাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটির মাধ্যমে আপনারা পৃথিবীর যে কোনো প্রান্তের দেশের রেডিও আপনারা শুনতে পারবেন। এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের দেখাতে চলেছি। প্রথমে আমি দেখাবো কিভাবে আপনারা ইন্ডিয়াতে যতগুলো রেডিও চালু আছে এগুলো সবগুলো কিভাবে ইন্টারনেটের মাধ্যমে শুনবেন উইদাউট ইয়ারফোন সারা কিভাবে শুনবেন আপনাদের ইন্টারনেটের মাধ্যমে, এটি দেখাতে যাচ্ছি। আর ভিডিওতে শুরু করার আগে একটা কথা না বললে নয়, যারা এখনও দিব্য অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা মাস্ট সাবস্ক্রাইব করে নেবেন, আর ঘন্টার আইকনটি আপনারা ক্লিক করে বাজিয়ে রাখবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। আমি সপ্তাহে দুইবার ভিডিও আপনাদের জন্য উপহার দিয়ে দিই, শুক্রবার আর শনিবার আপনাদের জন্য আমি ভিডিও উপহার দিয়ে দিই, ঠিক আছে? আপনারা টেকনোলজি বিষয়ক ভিডিও পাবেন আমার ইউটিউব চ্যানেলে। এখন কথা না বেরিয়ে চলুন তাহলে কাজের প্রসেসে চলে যাই। এর জন্য আমি ক্রোম ব্রাউজার ব্যবহার করব। আপনারা ক্রোম ব্রাউজার, ক্রোম বেতা অনেকগুলো ব্রাউজার ব্যবহার করতে পারেন। আমি ক্রোম ব্রাউজার ব্যবহার করতেছি। আপনারা সার্চ বারে লিখবেন, ইউআরএলটা দিবেন অনলাইন রেডিওস ডট আইএন। আইএন পূর্ণরূপ হচ্ছে ইন্ডিয়ান, ঠিক আছে? আমি দিয়ে দিচ্ছি। এরপরে আপনাদের এভাবে চলে আসবে, আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনারা কোন রেডিওটা শুনবেন, বিবিসি হিন্দি আছে, এখান থেকে আপনারা যেটা মন চায় এটা শুনতে পারেন, ঠিক আছে? আমি এখন আপনাদের দেখাচ্ছি বাংলাদেশ, জাপান এগুলো কিভাবে শুনবেন, শ্রীলঙ্কা। আপনারা এই যে আইকনটি দেখতে পাচ্ছেন, আপনাদের ফ্লাগের আইকনটি, পতাকার আইকনটি, পতাকার আইকনে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনাদের উপরের ইউআরএলটাও চেঞ্জ হয়ে যাবে, তারপরে পতাকাটাও চেঞ্জ হয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি বাংলাদেশ দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনাদের বাংলাদেশের মধ্যে যেগুলো আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিবিসি বাংলা, এই যে ইয়া কি বলবো, এবিসি রেডিও যেটা সবচেয়ে বাংলাদেশের মধ্যে জনপ্রিয়, এই যে আপনারা এখানে ক্লিক করবেন। আমি এবিসি রেডিওর মধ্যে ক্লিক করে নিচ্ছি, একটু ওয়েট করবেন। আমি গান যাই চলুক, রেডিওতে আমি চালাচ্ছি না, আমি কপিরাইট ক্লেমের জন্য চালাচ্ছি না। আপনারা এই যে এখানে ক্লিক করলে চলবে, ঠিক আছে? আমি কপিরাইট এর কারণে চালাতে পারতেছি না, অবশ্যই আমি রুলস ভঙ্গ করতে চাচ্ছি না। আপনারা অবশ্যই এখানে ক্লিক করার মাধ্যমে আপনারা চালাতে পারেন, ঠিক আছে? এই যে আপনারা এখানে পুশ বাটন, তারপরে প্লে বাটন আছে, এখানে ক্লিক করার মাধ্যমে চলবে, ঠিক আছে? আমি আপনি যদি শ্রীলঙ্কা হয়ে থাকেন, শ্রীলঙ্কা যদি থেকে থাকেন তাহলে আপনি শ্রীলঙ্কান পতাকার মধ্যে ক্লিক করবেন। এরপরে আপনাদের এই যেগুলো শ্রীলঙ্কার মধ্যে চালু এই রেডিওগুলো এগুলো আসবে, ঠিক আছে? আর আমি বেশি কিছু দেখাবো না, আর কিছু তো দেখানোর নাই, এখন সব কিছু শেষ হয়ে গেল আর ভিডিওটি এ পর্যন্ত। আর ভিডিওটি যারা এরকম কষ্ট করে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর আপনাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। যারা উইদাউট ইয়ারফোনের সারা অথবা ইন্টারনেটের মাধ্যমে যারা রেডিও শুনতে চায় তাদের জন্য এই ভিডিওটি, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ।